সেই দিন বেশি দূরে নয়, বাংলার জমিন থেকে কোরআনের রাজ কায়েম হবেই হবে, হবেই হবে, কেউ ফিরাতে পারবে না, ঠিক কিনা বলেন? এ কারণে কিছু জানবাজ যুবক দরকার, ইমানদার মুসলমান দরকার, যারা কালেমার ঝান্ডা নিয়ে এগিয়ে যাবে, ঠিক কিনা বলেন? যতই মামলা হামলা দেওয়া হোক না কেন, ইসলামের অগ্রযাত্রাকে কেউ রোধ করতে পারে না কিয়ামত পর্যন্ত। আবু জেহেল অনেক চেষ্টা করেছে, করেছে কি করেছে না? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, ওলিদ ইবনে মুগিরারা অনেক চেষ্টা করেছে, অনেক কূট কৌশল এঁকেছে, আল্লাহর কোরআনের দাওয়াতকে বন্ধ করতে পারে নাই। তোমরাও যারা কোরআনের বিরুদ্ধে কথা বলো, ইসলামদেরকে চুলকারি হয়, আলেমদেরকে দেখলে অ্যালার্জি হয়, জিহাদের বয়ান শুনলে তোমরা যারা হতাশ হও, তোমরাও মনে করো বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে, ফিরানো যাবে না, ফিরানো যাবে না। তাকবীর আল্লাহ, তাকবীর আল্লাহ, আল কোরআনের আলম ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর শত্রুরা সুন্নাহর সাবধান, সাবধান সাবধান। সম্মানিত হাজিরিন ও যুবক, আল্লাহর নবীর হাদিস, সাহাবায়ে কেরাম কেমন ছিল? একজন সাহাবি ওহুদের ময়দানে, আপনারা সবাই জানেন ওহুদের যুদ্ধে মুসলমানদের একটা বিপর্যয় ঘটেছিল, সেই বিপর্যয়টা ঘটার কারণ হলো আল্লাহর নবী সাহাবিদেরকে নির্দেশ দিয়েছিলেন যে তোমরা কেউ জায়গা ত্যাগ করবা না, তোমরা কেউ জায়গা ত্যাগ করবা না। তো সাহাবায়ে কেরাম মনে করেছিল আমরা যুদ্ধে জিতে গিয়েছি, এখানে একটু ভুল বুঝাবুঝি হয়েছে, তো তারা জায়গাটা ত্যাগ করেছে। এ কারণে কাফেররা এসে চতুর্দিক থেকে মুসলমানদের উপরে হামলা করেছে। কেমন হামলা? টর্নেডোর মতো মুসলমানদের উপরে হামলা শুরু হয়েছে। যখন এক এক করে সাহাবীরা ওহুদের ময়দানে কাফেরদের আঘাতে শাহাদাত বরণ করতে শুরু করলো, সাহাবীরা তাকায় দেখেন অবস্থা বেশি ভালো না, এটা বন্ধ করেন, এটা লাগবে না, লাগবে না, লাগবে না, বন্ধ করেন, আগে সাউন্ড ঠিক আছে, এটা লাগবে না, আগে সাউন্ড দেন। যখন সাহাবায়ে কেরাম দেখলো যে অবস্থা খারাপ, সাহাবায়ে কেরাম আবারো ঘুরে দাঁড়ালো। ও যুবক, আজকে আমরা ইসলামের জন্য হক কথা বলার জন্য নিজের জীবনের ঝুঁকি নিতে চাই না, কিন্তু আল্লাহর নবী কোরআনের জন্য, দ্বীনের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলেন। হযরত আবু বকর নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলেন, হযরত আবু বকর, ওসমান, আলী নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলেন। এ কারণেই সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছে, ঠিক কিনা বলে? সাহাবি ওহুদের ময়দানে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। কেমন ক্লান্ত? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পেটে এক গ্লাস পানিও পড়ে নাই। সেই অবস্থায় সাহাবি একটা গোস্তের টুকরা নিয়ে দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছিলেন, ওই দিক থেকে কাফেরেরা মুসলমানদের উপরে হামলা শুরু করে দিল। অবস্থা যখন খারাপ দেখে, হামলা দেখে, ওই সাহাবি আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলে, নগো নবীজি, আমি তো সারাদিন কিছু খাই নাই, যুদ্ধ করে কেবলমাত্র তাবুর কাছে এসেছি, এক টুকরা গোস্ত হাতে নিয়ে কেবল গোস্তের টুকরাটা দাঁতের নিচে দিয়েছে, চিবান দিবে। এ অবস্থায় আল্লাহর নবী বলে, এ সাহাবি, এ অবস্থায় যদি তুমি দ্বীনের জন্য শাহাদাত বরণ করো, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই অবস্থায় সাহাবি নিজের গোস্তের টুকরাটা ফেলে দিয়ে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন, আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করলেন। আল্লাহু আকবার! এই হলো সাহাবীদের ইসলামের জন্য কোরবানি, এই হলো সাহাবীদের ইসলামের জন্য ত্যাগ, এই হলো ইসলামের জন্য সাহাবীদের আল্লাহর রাস্তায় জীবন দেওয়া। আজকে আমরা বাংলাদেশের যুবক, সারা পৃথিবীর মুসলমানেরা, আমরা ইসলামের জন্য ত্যাগ স্বীকার করতে চাই না, কোরবানি করতে চাই না। এ কারণে ইহুদি খ্রিস্টানরা আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর সাহাবি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশাল লম্বা চোরা তার ঘটনা। তিনি ছিলেন অমুসলিম, একজন কালো যুবক, চেহারার মধ্যে বসন্তের দাগ। আল্লাহর নবীর মজমায় এসে নবীর জবানে কোরআনে কারিমের তেলাওয়াত শ্রবণ করে। আরে কোরআন এমন এক কিতাব,
এই কোরআন কারিমের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মমের মতো গলে যায়, যায় কি যায় না? যে বলে হুজুর আমার কোরআন শুনলে মজা লাগে না, বুঝতে হবে ওটা ইবলিশের খালাতো ভাই, ঠিক কিনা বলেন? আর যে বলে হুজুর কোরআন তেলাওয়াত শুনলে আমার দিল ঠান্ডা হয়ে যায়, মন ঠান্ডা হয়ে যায়, বুঝতে হবে তার সাথে আল্লাহর সাথে আল্লাহর রাসূলের মহব্বত আছে, ঠিক কিনা বলেন? কোরআন এমন এক কিতাব, এই কোরআনের তেলাওয়াত শুনে অনেক মুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই কোরআন দিয়ে বয়ান করা লাগে না, শুধু কোরআনের তেলাওয়াত শুনে কাফেরেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। গত বছর আমি সুনামগঞ্জের বাদাঘাট একেবারে ইন্ডিয়া বর্ডারের কাছে যেখান থেকে পাথর উত্তোলন করে ওই এলাকায় আমি মাহফিলে গিয়েছিলাম। বাদাঘাট একটা বিশাল বাজার, নামকরা বাজার সুনামগঞ্জের। আমি যখন এশারের পরে কোরআনে কারিমের তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ করে একজন যুবক লাফ দিয়া স্টেজে চলে আসছে, আমার পায়ের কাছে এসে বসেছে। আমি যুবকের দিকে বারবার তাকাই, দেখি যুবকের পরনে একটা জিন্স প্যান্ট আর গায়ের মধ্যে একটা গেঞ্জি, মাথায় কোনো টুপি নাই। আর তার চেহারার দিকে তাকাইলে মনে হয় তার চেহারার মধ্যে কোনো নূর নাই, তার চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই। আমি অনেকক্ষণ তাকায় রইলাম, ওই যুবক কোরআনে কারিমের তেলাওয়াত শুনতেছে, নিচের দিকে তাকায়া তাকায়া আমার আর বুঝতে বাকি রইল না, এই যুবক আল্লাহর কোরআনের সুরে হারিয়ে গিয়েছে। আল্লাহু আকবার! যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, ওই যুবক লাফ দিয়ে এসে আমার হাত ধরল। আমি জিজ্ঞেস করলাম, যুবক তোমার কি পরিচয়, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? পাশের থেকে কিছু মানুষ বলে, হুজুর এই যুবকটার নাম হচ্ছে কার্তিক চন্দ্রশীল। নাম কি? মুসলমান না? মুসলমান নাম না কি? হিন্দু নাম। আরে আপনাদের কথা শুনি না তো, আমি করব ওয়াজ আপনারা দিবেন আওয়াজ, শুধু হুজুর একা একা খাটাবেন নাকি? আর যদি হুজুর একা একা ওয়াজ করে যায়, মমি সিং ওয়াজ করতে গেলে মমি সিং এরা বলে হুজুর আপনি ওয়াজ করুন, বুঝুন। পরে আমরা ওয়াজ করি আর হেরা শুধু ঘুমায়। কি করে? ঘুমায়। রাত 3টা বাজে ওয়াজ শুনে সব জায়গায় ঘুমায় থাকে, একটাও ফজরের নামাজ পড়ে না। এই ওয়াজে কোনো লাভ হবে না। আমি করব ওয়াজ আপনারা দিবেন আওয়াজ শুনে, যাতে নাস্তিক মুরতাদ বেঈমান বুঝতে পারে এখানে কিছু ইমানদার যুবক আছে। ইমানদার যুবক গাঁজা খাওয়া, ফেন্সিডিল খাওয়া, ইয়াবা খাওয়া যুবক না, আল্লাহর কোরআনের সৈনিক, ঠিক কিনা বলেন? রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলি আমিন। আমি জিজ্ঞেস করলাম, যুবক তোমার নাম কার্তিক চন্দ্রশীল, তুমি কেন এসেছো? বলে হুজুর আমি এই বাজারে একটা দোকানে কর্মচারী, আমি গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে মোবাইলের মধ্যে আপনার কোরআন তেলাওয়াত শুনি। সুবহানাল্লাহ! বলেন এ যুবক তুমি কোরআন তেলাওয়াত কেন শোনো? বলে হুজুর বিশ্বাস করেন এই কোরআনের তেলাওয়াত আমার হৃদয়ের মধ্যে এমন ভাবে আঘাত করে, কোরআন তেলাওয়াত শুনলে আমার ঘুম আসে না, কোরআন তেলাওয়াত শুনলে এত মজা লাগে, এত মজা লাগে, হুজুর কোরআনের সুর আমার হৃদয়কে জয় করেছে। আমি বললাম, যুবক তুমি এখন স্টেজে কেন আসছো? ওই যুবক বলে, হুজুর আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ! সম্মানিত হাজিরিন, আল্লাহর কোরআনের কেমন পাওয়ার! আল্লাহ নিজে বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনে মাজিদের তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়। আল্লাহু আকবার! অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াইদা কুরিআল কোরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তখন তোমরা চুপ করে কান লাগিয়ে কোরআন শোনো, এতে করে আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করব। আল্লাহু আকবার! তার মানে আজকের মজমায় কোরআনের তেলাওয়াত হয়েছে, আল্লাহর কোরআন বলে এখানে রহমত নাজিল হয়েছে, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই কোরআনের মজমা জান্নাতের বাগান। এবার আমি ওই ছেলেকে জিজ্ঞেস করলাম, যুবক আমি যদি এখন তোমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেই, আগামীকালকে 71 টেলিভিশন আমার বিরুদ্ধে রিপোর্ট করবে, কারণ বাংলাদেশে একটা সবগুলা শয়তান, 71 টেলিভিশনের যত সাংবাদিক সবগুলা ইসলাম বিদ্বেষী,
ধর্মদ্রোহী রাষ্ট্রদ্রোহী, ঠিক কিনা বলেন? ওরা সব সময় আলেমদের পিছনে লেগে থাকে, সুপারগুলোর মতো। সুপারগুলোর মতো কি? আলেমদের পিছনে লেগে থাকে, যারা হক কথা বলে তাদের পিছনে লেগে থাকে। আজকে অনেক আলেমরা জেলের মধ্যে, 71 টেলিভিশন অনেকটাই দায়ী শুধু মিথ্যা রিপোর্ট করার কারণে, ঠিক কিনা বলেন? আল্লাহ হয় হেদায়েত দেবেন, নাইলে ওদের ধ্বংস করে দেবেন। সম্মানিত হাজিরিন, আমি বললাম ও যুবক, আমি যদি এখন তোমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেই, আগামীকালকে আমার বিরুদ্ধে টেলিভিশন রিপোর্ট করবে 71 টেলিভিশন। বলে হুজুর, আপনি যাই বলেন না কেন, আমি কালেমা পড়ে মুসলমান হবেই হব। আমি চিন্তা করলাম এই এলাকার যিনি জনপ্রতিনিধি আছে তাকে ফোন করা হোক, তাকে ফোন করা হলো। চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করলাম, ও চেয়ারম্যান সাহেব, একটা ছেলে এসেছে হিন্দু, কালেমা পড়ে মুসলমান হতে চায়। চেয়ারম্যান সাহেব তার বায়োডাটা শোনার পরে বলল, হুজুর আমি ছেলেটাকে চিনি, যদি কালেমা পড়ে মুসলমান হতে চায় কালেমা পড়ে মুসলমান বানায় দেন, বাকিটা আমি দেখব। আল্লাহু আকবার। সাথে সাথে যুবকের নাম রাখা হলো আব্দুল্লাহ। কালেমা পড়ে মুসলমান বানায় দিলাম। ও যুবক, আল্লাহর কোরআন এমন এক কিতাব রে বন্ধু, এই কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনে, এই কোরআনের সুর শুনে আজ পর্যন্ত ইউরোপ আমেরিকাতে খ্রিস্টানরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে, ঠিক কিনা বলেন? যে সাহাবীর কথা বলতেছিলাম, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অমুসলিম, আল্লাহর নবীর দরবারে এসে মাঝে মাঝে কোরআনের তেলাওয়াত শুনতেন, কিন্তু সাদ সিদ্ধান্ত নিলেন তিনি অমুসলিম থাকবেন না, তিনি কালেমা পড়ে পরিপূর্ণ মুসলমান হবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর দরবারে আসলেন আর বললেন, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে আমার জীবনের চাইতে ভালোবাসি, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সরকার দু আলম ওই যুবককে কালেমা পড়ে মুসলমান বানায় দিল। আল্লাহর পয়গম্বর বলে, সাদ আজ থেকে তুমি আমার সাথে থাকবা, তুমি আমার দরবারে থাকবা। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে থাকেন আর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সহযোগিতা করেন। নবীজি দ্বীনের দাওয়াতের জন্য যেখানে পাঠান সেখানে যান, সব সময় নবীজির আশেপাশে থাকেন। এক মুহূর্তের জন্য আল্লাহর পয়গম্বর থেকে সাদ দূরে যান না। একদিন সাদ আল্লাহর নবীর মজমায় বসে আছে, সাদের মন খারাপ। নবীজি জিজ্ঞেস করলেন, ও সাহাবী সাদ, তোমার মন খারাপ কেন? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, ফিদাকা ইয়া আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক, আমিও আপনার জন্য কুরবান হই, আমি আমার জীবনের চাইতে রহমাতুল লিল আলামিন, আপনাকে আমি বেশি ভালোবাসি। ওগো নবীজি, এই দ্বীনের জন্য আমি মা ছেড়েছি, বাবা ছেড়েছি, ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, আত্মীয় স্বজন ছেড়েছি, এমনকি জন্মভূমি ছেড়ে মক্কা এসে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহু আকবার। সরকার তো আলম বলে, সাহাবি তোমার মন খারাপ কেন? সাহাবি সাদ বলে, ওগো আল্লাহর নবী, আমার মন খারাপ এই জন্য, কিভাবে আমি আপনাকে কথাটা বলি আমার লজ্জা হয়। সরকারে দো আলম বলে, সাহাবিরে তুমি তোমার মনের কথাটা আমার কাছে খুলে বলো। তার কারণ হলো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবী হচ্ছেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মনের দুঃখগুলো শুধু আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে বলা যায়, কিন্তু দুনিয়ার মানুষের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করলে শুধু শুধু বিপদে ফালানোর সুযোগ খোঁজে। ঠিক খোঁজে কি খোঁজে না? নিজের একটা দুর্বল পয়েন্ট যত ঘনিষ্ঠ বন্ধুর কাছে বলেন না কেন, শুধু সুযোগ খুঁজবে যে ওই দুর্বলতার সুযোগ নিয়ে কোন সময় আপনাকে বিপদে ফালানো যায়, কোন সময় বাইন্ডিং এ ফালা জন্য যায়, ওই বিপদে ফালায়া কোন সময় আপনার থেকে কিছু উদ্ধার করা যায়, এমন কিছু নিমক হারাম বন্ধু আছে কি আছে না? আছে কি আছে না? এ কারণে যুবক, তুমি কার পিছনে ঘোরো বলো? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তোর নেতায় নামাজ পড়ে না একক। বাংলাদেশে যখন করোনা আসলো, তেলের খনি পাওয়া যায় সৌদি আরবে সমুদ্রের নিচে, আর বাংলাদেশে তেলের খনি পাওয়া গেছে খাটের নিচে। কোথায়?
চাল থাকে গুদাম ঘরে, সেই চাল পাওয়া গেছে রান্নাঘরে, সব চাল ঠিক কিনা বলেন। এ কারণেই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, যেই নেতা 5 কেজি চাউলের লোভ সামলাইতে পারে না ওইটা আসলে নেতা হওয়ার যোগ্য না, ওটা চোর, ডাইরেক্ট চোর, ঠিক কিনা বলেন। এই করোনা আসলে, মেজরিটি পার্সেন্ট মানুষ কষ্ট পায়, আর কিছু মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হয় কি হয় না? ওই দুই দিন আগের প্রথম আলোর সংবাদ যে এবার করোনায় 2137 জন মানুষ কোটিপতি হয়েছে। 2137 জন মানুষ কি হয়েছে? কোটিপতি হয়েছে। এবার বোঝেন কি চুরি করাটা করছে, আর আমার দেশের বাসের হেলপার, কন্ট্রাক্টর, গার্মেন্টসের শ্রমিক গুলো 3 বেলার জায়গায় 1 বেলা খেয়ে দিন কাটিয়েছেন, কাটিয়েছে কি কাটিয়েছে না? আমি কত দেখেছি ভালো ভালো ফ্যামিলির মানুষগুলো, মহিলাগুলো বোরকা পরে পরে বাজারে বাজারে বিক্রি ভিক্ষা করেছে করোনার সময়, ঠিক কিনা বলেন? করেছে কি করেছে না? এ কারণে সম্মানিত হাজিরিন, তুমি যদি তোমার মনের দুঃখগুলো বলতে চাও, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলো। কার কাছে বলো? মানুষের কাছে বললে মানুষ তোমার ক্ষতি করবে। এ যুবক, খোদার কসম করে বলি, আল্লাহর কোরআন থেকে বলতেছি, যদি কোনো বিপদে পড়ে যাও, দুনিয়ার মানুষের কাছে না, 2 রাকাত নামাজ পড়ে সালাতে দাঁড়ায় যাও, যায় নামাজে দাঁড়ায় যাও, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ সাহায্য করবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ওই সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি আমার তো মন খারাপ। সরকার দু আলম বলে, ও সাহাবী তোমার মন খারাপ কেন আমাকে বলো? এবার সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার সব সুন্নতগুলো আমল করেছি, সব সুন্নতগুলো আমি পালন করেছি, কিন্তু একটা সুন্নত আমি এখনো পর্যন্ত পালন করতে পারি নাই। সরকার দু আলম বলে, সাহাবী রে কোন সুন্নত তুমি পালন করতে পারো নাই? সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আমি এখনো পর্যন্ত বিবাহ করতে পারি নাই। সরকার দু আলম বলে, কেন বিবাহ করতে পারো নাই? সাহাবী সাদ বলে, আমার কাছে টাকা পয়সা নাই, অর্থ নাই, আর দেখতে আমি সুন্দর না, দেখতে আমি কালো। আল্লাহর নবী সরকার দু আলম বললেন, ও সাহাবী তুমি কি বিবাহ করতে চাও? সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মতো এমন একটা কালো মানুষের কাছে কে মেয়ে বিবাহ দিবে? আমার কাছে কে তার কন্যাটা বিবাহ দিবে? আল্লাহর নবী সরকারে দু আলম একটা পত্র লিখে দিলেন, আর সরকারে দু আলম বলেন, যাও যাও, এই মদিনার মধ্যে সবচেয়ে একটা সুন্দরী কন্যা আছে, আর তার কন্যার বাবার নাম হচ্ছে আমর ইবনে ওহাব। নাম কি? সাহাবি সম্মানিত হাজিরিন, আমি তো আমাদের সম্মানিত প্রধান অতিথির কথা আগেই বলেছি, আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি মুস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান অতিথি, চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ। আল্লাহ তাআলা আমাদের প্রধান অতিথি এসেছে, আমরা আমাদের মাহফিলের পক্ষ থেকে, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে, প্রত্যেকটা মুসলমানের পক্ষ থেকে আমরা প্রধান অতিথিকে আন্তরিক মোবারকবাদ জানাই, ঠিক কেন বলেন? এই মাহফিল গুলো হওয়ার পিছনে তাদের অনেক অবদান আছে, আছে কি আছে না? তাদের অনেক অবদান আছে। বর্তমান যে সিচুয়েশন, তারা যদি সহযোগিতা না করেন এই মাহফিল গুলো হওয়া কোনোদিনই সম্ভব না। এ কারণে আমরা প্রধান অতিথিকে বলবো, আল্লাহ তাআলা আপনাকে দিনের জন্য কবুল করুন, যেই ওয়ে আছে পত্র লিখে দিলেন, ও সাহাবীরা, ও যুবক, এই ঘটনাটা না শুনলে বুঝতে পারবেন না আল্লাহর নবীর সাহাবীরা দিনের জন্য কতটা কোরবানি করেছে, তার কত সাহাবীদের কত ত্যাগ ছিল, কত কোরবানি ছিল আল্লাহর দিনের জন্য। আজকে তো আমরা যুব সমাজ শুধু মোবাইল আর ফেসবুক নিয়ে পড়ে থাকি, ঠিক কিনা বলেন? মোবাইল আর ফেসবুক চালাইতে চালাইতে আমাদের ঘুম চলে আসে, ক্লান্ত হই না, কিন্তু কোরআনের মজমায় আসলে, মসজিদে আসলে আমরা ক্লান্ত হয়ে যাই, দুর্বল হয়ে যাই। অথচ আল্লাহর নবীর সাহাবীরা একটু আগে শুনাইলাম, যুদ্ধের ময়দানে গোস্তের টুকরা মুখে মুখে দিয়েছে, গোস্তের টুকরা ফেলে দিয়ে আল্লাহর দিনের জন্য যুদ্ধের ময়দানে যে শাহাদাতের পেয়ালা পান করেছে, ঠিক কিনা বলেন?
ঠিক তাদের মধ্য থেকে সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী, আমার বিবাহ করার বয়স হয়েছে কিন্তু এখনো তো বিবাহ করতে পারি নাই। আরে বয়স যখন হয়ে যায় তখন প্রত্যেকটা যুবকের বিয়ে করতে মন চায়, চায় কি চায় না? এমন কোন যুবক নাই বিয়ের কথা বললে খুশি হয় না, ঠিক কিনা বলেন? এমন কোন যুবক নাই। আমি ঢাকা শহরের তেজগাঁও রহিম মেটাল একটা মসজিদে নামাজ পড়াই, সবচেয়ে বড় মসজিদ, ওইখানে প্রায় 1,500 ভিক্ষুক থাকে প্রত্যেক শুক্রবার। তো একদিন একটা ভিক্ষুক অন্ধ, ওই সুন্দর করে কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করে, গজল গায়, আর মানুষের ভিক্ষা দেয়। পরে আমি একদিন ডাক দিছি, এই আসো আমার রুমে আসো, এই অন্ধ আমার রুমে আসো। পরে আসলো, আয়সার ঠিকানা জিজ্ঞেস করলাম, তোমার নাম কি, এই কত টাকা কামাও? ডেলি হুজুর 400-500-1,000 কামাই। আমি বলি তাহলে তো ভালোই কামাও, পয়সা পাতি তো ভালোই ইনকাম, তো বিয়ে ঠিক করছো? বলে হুজুর আমি তো এখনো বিয়ে ঠিক করি নাই। আমি বলি বিয়ে করবা? বলে হুজুর আপনি যেহেতু এই মসজিদের খতিব, আপনি একটা কাজ করেন, আমার জন্য একটা সুন্দরী মায়া দেখেন। কি মায়া? সুন্দরী একটা মেয়ে দেখেন। আমি বলি মিয়া তুমি চোখে দেখো না, তুমি সুন্দরী মেয়ে দিয়ে কি করবা? তুমি তো চোখে দেখো না তোমার স্ত্রীর রূপ রূপ লাবণ্য কেমন, এটা তো তুমি দেখতে পারবা না। বলে হুজুর দেখতে পারি আর না পারি, আমার ছোটবেলা থেকে শখ যাতে একটা সুন্দরী মেয়ে বিয়ে করতে পারি। প্রত্যেকটা যুবকের এই দিলের তামান্না থেকে একটা সুন্দরী কন্যাকে বিয়ে করা। হ্যাঁ যুবক, কথাটা মনে রেখো, শুধু সাদা চামড়া দেখেই পাগল হয়ে যেও না। আল্লাহর নবী বলেছেন আগে লিজামালিহা, সৌন্দর্যের আগে আল্লাহর নবী আগে ধার্মিকতাকে প্রাধান্য দিতে বলেছেন। ধার্মিকতা, যে মেয়ের মধ্যে সবচেয়ে বেশি ধার্মিকতা থাকবে, আল্লাহর ভয় থাকবে, যেই মেয়ে পর্দানশীল হবে, পর্দার খেলাফ করবে না, পর্দা ছাড়া ঘর থেকে বের হবে না, যেই মেয়ের কণ্ঠের আওয়াজ পরপুরুষ শুনবে না। আল্লাহ নবী বলে সুন্দর চেহারা সুন্দর চামড়ার আগে তোমরা ধার্মিকতাকে প্রাধান্য দাও, ঠিক কিনা বলেন? এ কারণে যুবক এই নসিহতটা করে গেলাম, বিয়ে তো করবা, একটা ধার্মিক মেয়ে দেখে বিয়ে করো, পর্দানশীল মেয়ে দেখে বিয়ে করো, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের কবুল করুন বলে আমিন। এবার সরকারি দোয়াদম ওই যুবককে বললেন, এ যুবক চিঠি নিয়ে আমর ইবনে ওহাবের বাড়িতে যাও, চিঠি নিয়ে আমর ইবনে ওহাবের বাড়িতে যাওয়া হলো। আল্লাহ নবী পত্রের মধ্যে লিখে দিয়েছেন আমর ইবনে ওহাব খোঁজ নেবার জন্য আসে, ছেলের খোঁজ নেবার জন্য আসে, ভালো ছেলে। বলে আরে কি বিয়ে করবেন, এই ছেলের ভিতরে সমস্যা আছে, বলে কি বলে না? পরে যখন বিয়ে ভেঙে যায় আশেপাশের মানুষগুলো বলে তোর লাইফ শেষ, তুই আর বিয়ে করতে পারবি না। বন্ধু বান্ধব টিটকারি মারে, তোমার বিয়ে ভেঙে গেছে আর কোনোদিন পারবা না। বিয়ে ভাঙলে কষ্ট লাগে কি লাগে না? কত যুবক আছে বিয়ে ভাঙলে দরজা লাগে, তিন দিনও ঘর থেকে বের হয় না, লজ্জায়, ঠিক কিনা বলে? সে তো আল্লাহ নবীর সাহাবি, যখন বলল যাও যাও যাও, সিদ্ধান্ত পরে জানাবো, এই কথা শোনার পরে সাহাবির মন খারাপ হয়ে গেছে। সাহাবি মনে মনে ভাবে, বুঝছি আমি গরিব মানুষ, কালো মানুষ, আমার অর্থ সম্পদ নাই, এই কারণে মনে হয় তার কন্যাকে আমার কাছে বিবাহ দিবে না। এই কথা ভাবতে ভাবতে মন খারাপ করে আবার নবীর বাড়ির দিকে রওনা শুরু করলেন। দরজার অপর পাশে আমর ইবনে ওহাবের কন্যা দাঁড়িয়ে ছিলেন, বাবাকে ডাক দিলেন, ইয়া আবি তালহিনা, ও বাবা এদিকে আসেন, একটু আগে দেখলাম আমাদের বাড়িতে একজন যুবক আসছে, আপনার হাতে যেন কি একটা পত্র দিল। ও বাবা কি বলেছে আপনার, মন খারাপ কেন বাবা? আমর ইবনে ওহাব বলে, মারে তুমি হচ্ছ মদিনার সুন্দরী কন্যাদের মধ্যে অন্যতম, তোমার জন্য কত ভালো ভালো জায়গা থেকে পাত্র আসে, কিন্তু আল্লাহ নবী তোমার জন্য একটা বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে, ওই যে যুবক দেখছো তুমি, দেখতে কালো, তাকে আমি চিনি, ঘর নাই, বাড়ি নাই, সহায় সম্পত্তি কিছুই নাই, আমি তো পারি না বাবা হিসাবে তোমাকে এমন একটা পাত্রের কাছে বিয়ে দিতে। এ কথা শোনার পরে, ও যুবক, ও মুসলমান, গাছ যেমন হয় ফলও তেমন হয়, গাছ যেমন হয়, আম গাছ থেকে কোনোদিন কাঁঠাল হয় না, কাঁঠাল থেকে কোনোদিন আম হয়, গাছ যেমন ফল তেমন, সাহাবি যেমন তার কন্যাও তেমন। উত্তরটা কি দিলেন দেখেন, বলে আব্বাজান আপনি কি যুবককে ফিরিয়ে দিয়েছেন? বলে আমি ফিরিয়ে দিয়েছি। বলে আপনি এটা কি কাজ করলেন, একবার কি চিন্তা করেছেন? আমার বিয়ের প্রস্তাব নিয়ে দুনিয়ার কোনো সাধারণ মানুষ পাঠায় নাই,
আমার বিয়ের প্রস্তাব নিয়ে পাঠিয়েছেন আল্লাহর নবী দুজাহানের বাদশা, ঠিক কিনা বলি? ওগো আব্বাজান, আপনি যদি এই বিবাহর প্রস্তাব ফিরিয়ে দেন আল্লাহর নবী কষ্ট পাবে, আল্লাহর নবী কষ্ট পাবে। আপনি তাড়াতাড়ি যুবককে ডাকেন, আমি নবীজির মনে কষ্ট দিতে পারবো না। আর ওই যুবক কালো হয়েছে, তাতে কি হয়েছে? যুবক তো আল্লাহর নবীর সাহাবি, সব সময় নবীর দরবারে পড়ে থাকে, আল্লাহু আকবার। আরে কালো হয়েছে, তাতে কি হয়েছে? মুখের মধ্যে বসন্তের দাগ, তাতে কি হয়েছে? ওই যুবকের মধ্যে ধার্মিকতা আছে, আমি ওই যুবককে আব্বাজান শুধু বিবাহই করব না, তাকে খেদমত করতে করতে আমি আমার জান কোরবান করে দেব, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই সমাজের মধ্যে কিছু কন্যা আছে, আমাদের কিছু বোন আছে, দাড়িওয়ালা ছেলেদের সাথে বিয়ের প্রস্তাব দিলে বলে আমি দাড়ি ঠাড়ি পছন্দ করি না। এই কথা বলেন যশোরের মানুষ, কথা বলেন। প্রথম দেখায় মারে, এই যে তোমার জন্য একটা পাত্র আনছি একটু দেখো তো। দেখে পাত্রের মাথায় টুপি, মুখে সুন্নতি দাড়ি, কয় আব্বা কি আনলেন? ইদি দাড়ির আছে, দেখা দিয়ে চাচার মতো, দাদার মতো। কয় আমি ভার্সিটিতে পড়ি, কলেজে পড়ি, আমার ফ্রেন্ড সার্কেল আছে, এই এই দাড়িওয়ালা যুবক বিয়ে করলে তো আমার প্রেস্টিজ হ্যাম্পার হয়ে যাবে, আমি তো কোনো অনুষ্ঠান টনুষ্ঠানে যেতে পারবো না। কেন মা পারবা না? বলে দাড়ি রাখলেই তো দেখেন না বয়স অল্প, কিন্তু আপনার মতো বয়স্ক দেখা যায়। দাড়িওয়ালাদেরকে এমন ক্রিটিসাইজ করে কি করে না? জোরে বলেন। অনেক মা বোনেরা ওয়াজ শুনতেছেন, ওয়াজ ভালো করে শুনে যান। এই বোনেরা ভালো করে শুনে যান, যে আল্লাহর নবীর সুন্নতকে অবজ্ঞা করবে বুঝতে হবে তার ঈমান দুর্বল। আর আমার ফতোয়া হলো, যে দাড়িওয়ালা যুবককে দেখে ইগনোর করবে, অপছন্দ করবে, বলবে আমি দাড়িওয়ালা যুবককে পছন্দ করি না, এটা যুবককে অপছন্দ করা নাই, মানে সে দাড়ি না থাকলে ঠিকই পছন্দ করত। ঠিক, দাড়ি না থাকলে কি? এখন দাড়ি আছে দেখা পছন্দ করে না, তার মানে সে যুবককে পছন্দ করে কিন্তু দাড়িকে পছন্দ করে না। এই কথা বলেন, দাড়িকে পছন্দ করে না। আর যেই বোন যেই কন্যা বলবে আমি দাড়ি পছন্দ করি না, তার সাথে বিয়ে করা হারাম, 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 হারাম। যে আল্লাহর নবীর সুন্নতকে অপছন্দ করে, অবহেলা করে, অবজ্ঞা করে, তার ঈমান থাকতে পারে না। দাড়ি রাসূলের সুন্নত একটা শেয়ার, দাড়ি রাখা শুধু সুন্নত না, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি? এই কারণে মা বোনেরা যখন বিয়ের প্রস্তাব যায়, কোনো যদি নামাজি পাত্র দেখেন, দাড়িওয়ালা যুবক দেখেন, তাহলে এক কথায় একটু ইনভেস্টিগেশন করে একজন দাড়িওয়ালা যুবককে বিবাহ করবেন। তার কারণ এই দাড়ি নিয়া কিন্তু আকাম কুকাম করা যায় না, ঠিক? দাড়ি নিয়া গাঁজা খাওয়া, ইয়াবা খাওয়া যায় না, ফেন্সিনিল খাওয়া যায় না। সাধারণত একটু রাস্তায় গেলে কোনো কিছু হইলে একটু ঝগড়া লাগলে, এই মিয়া আপনি দাড়িওয়ালা মানুষ, এত কথা কন কে? বলে কি বলে না? আপনার মাথায় টুপি আছে, আপনি এমনি কথা বলেন কে? আরে আপনি হুজুর মানুষ, এত রাগ করেন কে? ও দাড়ি টুপি আর হুজুর হইলে কি শরীরে কোনো রাগ থাকে না? আপনি ইলিগেল বলবেন, আপনি ইলিগেল দশটা বলবেন, আর আমি লিগেল একটা বললেই বলে আপনি দাড়িওয়ালা হুজুর, আপনারা হুজুর মানুষ, চুপ করে থাকেন না? না, হুজুর এত চুপ করে থাকে না। হুজুরা যতক্ষণ পর্যন্ত লিগেল থাকে ততক্ষণ চুপ থাকে, যখন ইলিগেল হয়ে যায়, সীমা লঙ্ঘন করে, তখন আর চুপ থাকার কোনো সুযোগ নাই। নবীজি 13 বছর চুপ ছিলেন, কত বছর? 13। কত বছর? 13। কথা বলে না, কত বছর? 13। 13 বছর চুপ ছিলেন। 13 বছর চুপ থাকতে থাকতে আল্লাহ বলে, নবী 13 বছর তো চুপ থাকলেন, 13 বছর তো দাওয়াত দিলেন, মিষ্টি মিষ্টি ওয়াজ করলেন। কি ওয়াজ? মিষ্টি মিষ্টি ওয়াজ, নরম ওয়াজ। আল্লাহ বলে আর নরম ওয়াজ দরকার নেই, এবার একটু গরম হন, গরম। রসুলের হাদিস যদি বানায় বলি, রসুলের হাদিস, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, আমি বলি না, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসা। চ্যালেঞ্জ করে বললাম, আল্লাহ বলছে নবী 13 বছর মিষ্টি মিষ্টি ওয়াজ করছেন, দাওয়াত দিছেন, আর মিষ্টি ওয়াজ দরকার নেই, এবার একটু বের হন, বদরে যান। কোথায় যান? কথা বলেন না, মুসলমানের প্রথম যুদ্ধের নাম কি? কতজন ছিল সৈন্য?
দাওয়াত দিয়েছেন 13 বছর, কত বছর? 13 বছরে 313 জন জোগাড় হয়েছে। আল্লাহ বলে এবার এবার একটু যান, এবার যে একটু গরম হন, গরম। কাফেরেরা শুইনা, তারা 313 জনের পরিবর্তে তারা রেডি করছে 1000, কয় হাজার। নবী যুদ্ধের ময়দানে গেলেন, এ ইতিহাস বানায় বলি না, যুদ্ধের ময়দানে গেলেন, আল্লাহ নবী গোয়েন্দা পাঠালেন, যে দেখো আবু জেহেলের সংখ্যা কেমন। আয়েশা বলতেছে, নবীজি 1000, আর সাহাবীরা মাত্র 313 জন। 1000-এর বিরুদ্ধে কখনো 313 জন লড়াই করে জিতা সম্ভব? সম্ভব? সম্ভব না। নবী চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। ওই বদরের প্রান্তরে নবীজি বলে সাহাবীদেরকে, এই সাহাবীরা এক লোটা পানি আনো। পানি দেওয়া হলো, বলে নামাজের মুসল্লাটা দাও, নামাজের মুসল্লাটা দাও। নবীজি নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন, 2 রাকাত নামাজ আদায় করে লম্বা একটা সিজদা দিলেন। লম্বা সিজদা দিয়া বললেন, আল্লাহ 13 বছর পর্যন্ত তো সহ্য করলাম, ধৈর্য ধরলাম, আল্লাহ আপনার নির্দেশে বদরের প্রান্তরে আসলাম, এখন এখানেও আইসা দেখি 1000-এর পরিবর্তে 313 জনের পরিবর্তে 1000 কাফেরদের যোদ্ধা সংখ্যা। আল্লাহ আপনি সাহায্য না করলে এদের বিরুদ্ধে আমাদের বিজয় অর্জন করা সম্ভব না। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ভয় পান কেন? ভয় পায়েন না? এই বিশাল শক্তির বিরুদ্ধে আমি আল্লাহ আপনাকে একা ছেড়ে দেই নাই। আল্লাহু আকবার, জনগণের নাম আল্লাহু আকবার। ও নবী, বিশাল আবু জেহেল বাহিনীর বিরুদ্ধে আপনার সাহাবীদেরকে আমি আল্লাহ একে ছেড়ে দেই নাই। জিব্রাইল আয়েশা বললেন, নবীজি আপনি যখন বদরের প্রান্তরে যুদ্ধ শুরু করবেন, হাদা ইউমদিদকুম রব্বুকুম, আপনার রবের পক্ষ থেকে বিখামসাতি আলাফ, আলাফ বিখামসাতি আলাফ, কয় হাজার? 5000, কয় হাজার? আবার পাঁচশো মনে করেন না, 50 জন না, 5000, কয় হাজার? 5000। আল্লাহ বলেন, আমি আপনাকে 1000, 2000, 3000 না, 1000 কাফেরের পরিবর্তে আমি আল্লাহ আপনাকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ! এ যুবক, ওই আল্লাহ এখনো আছে কি আছে না? ওই আল্লাহ নাই? আল্লাহর পাওয়ার নাই?